আশা করা যায় অল্পদিনের ভেতরেই জমে উঠবে কাঁঠালের এই জমজমাট বাজার। 2024 ইতিমধ্যেই জমতে শুরু করেছে কাঁঠালের এই বাজারটি। আপনারা যারা আমার চ্যানেলের সাথে আছেন তারা এই বিষয়টা জানেন। 2023-এ আমি একটি প্রতিবেদন দিয়েছিলাম এই বাজারে কাঁঠাল কেন্দ্রিক, এবং সেখানে প্রচুর কাঁঠাল দেখিয়েছিলাম। তখন ছিল কাঁঠালের একেবারেই ভরা মৌসুম। 2024-এও আপনারা এরকম একটি প্রতিবেদন দেখতে পাবেন, যেখানে কাঁঠালগুলো একেবারেই লোকাল, মানে প্রান্তিক পর্যায় থেকে সংগ্রহ করে ওনারা বাজারে তুলেন এবং এইখান থেকেই সেল করেন। আবার ওখানকার অধিকাংশ কাঁঠালই সিলেট শহরে চলে আসে। আমরা সাধারণত কাঁঠালের মৌসুমে বেশিরভাগ কাঁঠাল যখন বাজার থেকে ক্রয় করি তখন সেই কাঁঠালগুলো চাষের হয়, কিন্তু এই বাজারগুলোতে, মানে এই ধরনের বাজারগুলোতে সবসময় একেবারে প্রান্তিক পর্যায়ে অর্গানিক যে কাঁঠালগুলো হয় সেই কাঁঠালগুলো তোলা হয়। আর যারা ক্রেতা আছেন তারা এই বাজারগুলোতে চলে যান একেবারে ফ্রেশ কাঁঠালটা আনার জন্য, যার জন্য এই বাজারটি একটু আলাদাভাবে পরিচিত হয়ে ওঠে। ইতিমধ্যে এই বাজার থেকে আমি ধারাবাহিক অনেকগুলো প্রতিবেদন দিয়েছি আলাদা আলাদা পণ্য কেন্দ্রিক, যারা দেখেছেন তারা এই বিষয়টাও জানেন। আপনারা জানেন যে সিলেট জৈন্তপুর থানার অধীনে যতগুলো বাজার আছে সবগুলো বাজারেই একেবারে বৈচিত্র্যপূর্ণ, তাই ভরপুর যত পণ্য পাওয়া যায় সেই সব বাজারগুলোতে সবগুলো থাকে অর্গানিক প্রান্তিক পর্যায়ে উৎপাদিত। তেমনি এই কাঁঠালগুলো আজকের এই প্রতিবেদনটি যে বাজার থেকে দেখছেন এটি সিলেট জৈন্তপুর থানার হরিপুর বাজার। এই বাজার থেকে আমি পরিপূর্ণ কাঁঠালের উপর আরও একটি প্রতিবেদন দেব 2024-এ। অনেকেই আছেন যারা পিওর কাঁঠালের এরকম একটি বাজারের খোঁজ করেন, তাদের জন্য এই ভিডিওটি অনেকটাই কাজে দেবে, সেই বিষয়টা মাথায় রেখেই ভিডিওটি আমি তৈরি করছি। আপনারা জানেন যে এই ধরনের ভিডিওগুলো ক্যামেরার সামনে থেকে তৈরি করাই উত্তম, এবং ক্যামেরার সামনে থেকে তৈরি করলে এই ধরনের ভিডিওগুলোতে ভালোভাবে আলোচনা করা যায়, খুঁটিনাটি আপনাদের সামনে আনা যায়। আর ক্যামেরার সামনে যেতে হলে আপনাদের সাবস্ক্রাইবটা আমার প্রয়োজন, এই মুহূর্তে ইনভেস্ট করার মতো তেমন সক্ষমতা নেই। যদি সাবস্ক্রাইব করেন তাহলে অতি তাড়াতাড়ি আমি ক্যামেরার সামনে থেকে কাজ করতে পারবো। যারা ইতিমধ্যে আমাকে সাপোর্ট করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। যারা সাপোর্ট করেন তারা আশা করি কাজের মান দেখে অবশ্যই একদিন না একদিন সাপোর্ট করবেন।